সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেহমান। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন নজরুল ইসলাম বাবু, এমপি, জাতীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ দুই। আরও রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, এমপি, জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা যেতে চাই বার্তা কক্ষে, যেখানে রয়েছেন বার্তা সম্পাদক বেনজির আহমেদ। বেনজির আহমেদ, আপনার কাছে জানতে চাই দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো। রেহমান, আপনাকে ধন্যবাদ। দিনের সবচেয়ে প্রধান সংবাদের মধ্যে রয়েছে, আপনি জানেন, নির্বাচন কমিশনে আজকে বৈঠক হয়েছে, মঙ্গলবার একটি বৈঠক হয়েছে। সেখানে বৈঠক শেষে নির্বাচনের ভারপ্রাপ্ত সচিব, নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অর্থাৎ 300 আসনের মধ্যে 150 আসনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অর্থাৎ রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের যে সংলাপ, সুশীল সমাজের সাথে যেই সংলাপ করেছে, সেই সংলাপ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনার পর কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়েছে যে আগামী নির্বাচনে 150 আসন ইভিএম হবে। এ নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি প্রতিক্রিয়া দিয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বাংলাভিশনকে বলেছেন তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, যেহেতু নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, তাদের সক্ষমতা অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে 300 আসনে ইভিএমে ভোট নেওয়ার জন্য প্রস্তাব বা দাবি জানানো হয়েছিল। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে সরকারের ভোট কারচুপির যে প্রকল্প কমিশন বাস্তবায়ন করতে যাচ্ছে এই ইভিএম এর মাধ্যমে। অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদরও কিন্তু এই ভোট অর্থাৎ ইভিএম এর সমালোচনা করেছেন। তিনি বলেছেন ভোট কারচুপির জন্যই ইভিএম এ সরকার বা নির্বাচন কমিশন এই নির্বাচন করতে যাচ্ছে। যেমন আরেকটি বিষয় হচ্ছে, আপনি জানেন, বাজার বেসামাল, নিত্যপণ্যের বাজার থেকে শুরু করে সয়াবিন তেলের দাম কিন্তু বোতলজাত আবারও 7 টাকা বাড়ানো হয়েছে মঙ্গলবার হিসেবে প্রজ্ঞাপন জারি করে, এবং বলা হয়েছে বর্তমানে 192 টাকায় বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে। এতে সাধারণ মানুষ কিন্তু আবারও বিপাকে পড়েছেন। অন্যদিকে অস্থির চালের বাজার অর্থাৎ ভোক্তা অধিকারের যে অভিযান বাজারে অব্যাহত রয়েছে, সেই অভিযানে কিন্তু তেমন প্রভাব ফলছে না, কাজে আসছে না, ব্যাপারই হয়ে গেছে চালের বাজার। এবং গত এক সপ্তাহে দেখা গেছে সব ধরনের চালের দাম 5 থেকে 8 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। যেমন আরেকটি বিষয় হচ্ছে, আপনি জানেন, বুধবার থেকে অর্থাৎ আজ থেকেই কিন্তু জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস 8টা থেকে 3টা পর্যন্ত খোলার যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে, এবং শিক্ষা প্রতিষ্ঠান 2 দিন বন্ধ থাকবে। তবে এ নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা রয়েছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম চৌধুরী বলেছেন সরকারি প্রতিষ্ঠানগুলিকে জ্বালানি কতটুকু সাশ্রয় হচ্ছে এটা দেখার বিষয়। তার সাথে সাথে সরকার তাদের দুর্নীতি অর্থাৎ ঢাকার জন্যই নতুন করে যে জ্বালানি সাশ্রয়ের কথা বলছে, আসলে এটা কতটুকু বিদ্যুৎ সাশ্রয় হবে বা জ্বালানি সাশ্রয় হবে সেটাই দেখার বিষয়। রেহমান, এই ছিল আমার কাছে সবচেয়ে তথ্য। জি, বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই নজরুল ইসলাম বাবু আপনাকে দিয়ে। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনে যে সংলাপ করা হয়েছিল সেই সংলাপে আমরা দেখেছি, বলা হয়েছিল যে 300 আসনে ইভিএম এর মাধ্যমে নির্বাচন করার জন্য। যদিও গতকাল নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে 150 আসনে ইভিএম এ নির্বাচন হবে, সেক্ষেত্রে কি দল হিসেবে আওয়ামী লীগ কিছুটা নাখোশ? না, আওয়ামী লীগের তো এটা নৈতিক দাবি ছিল, এই কারণে যে নির্বাচন হলেই বিভিন্ন প্রশ্ন আসে, বিভিন্ন কথা ওঠে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই প্রক্রিয়ায় আওয়ামী লীগ নির্বাচনটা চান। নির্বাচন যারা বয়কট করে তারা নির্বাচনকে দোষারোপ করে, নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় যখন হয়ে যায় কেউ হিংসায় বিদ্বেষে পেটে যায় এবং নানানমুখী কথাবার্তা ওঠে। ইভিএমে যখন ভোট হয়, বেশ কয়েকটি ভোট হয়েছে, কিন্তু ভোটাররাও সন্তুষ্ট, জাতিও বুঝতে পেরেছেন যে কারচুপির কোনো সুযোগ নেই, বুঝেও যারা এটাকে নিয়ে বিতর্ক করেন এটা হলো বিভ্রান্ত ছড়ানো। এই বিভ্রান্তি থেকে এই নির্বাচন কমিশনকে রায় দেওয়ার জন্যই আওয়ামী লীগ মনে করেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হলে ইভিএমের কোনো বিকল্প নেই। কী কী বিভ্রান্ত ছড়াচ্ছে বিরোধী পক্ষ? না, এটা তো আপনি নিজেই জানেন যে সবসময় তো বলেন যে ভোট কারচুপি হচ্ছে, ভোট নিয়ে যাচ্ছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে, বিভিন্ন রকম। এখন আমার দিক থেকে আমি যেটা বিবেচনা করব যে যারা নির্বাচনই করতে আসে না, যারা নির্বাচন থেকে সরে যায়, ভোট করতে আসে না, ভোটের নামে যারা এই
মাস্তানি করে সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, সেই দলগুলো যেন এই ধরনের বক্তব্য নিয়ে মানুষের সামনে আসতে না পারেন, বিভ্রান্তি ছড়াতে না পারেন। এর তো আর কোনো বিকল্প নেই ইভিএমের। এখন পর্যন্ত ইভিএমটা স্বচ্ছ ভোট গণনায় এবং দেওয়ায় সর্বক্ষেত্রে সার্বিকভাবে গ্রহণযোগ্য, সেই দিক বিবেচনা করে আওয়ামী লীগ মনে করেন যে সবগুলো যদি নির্বাচনী এলাকায় ইভিএমে ভোট হতেন তাহলে এটা সকলের কাছেই গ্রহণযোগ্য হতো। এখন বিএনপি কি বলবেন সেই প্রশ্ন, সেটা হলো বিএনপি নির্বাচনে তো দুইটি নির্বাচনে যাননি, অংশগ্রহণ করেননি, করেও সরে গিয়েছেন। এটা আপনি দেখেছেন 2008 সালের নির্বাচন, সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ একটা নির্বাচনও কিন্তু তাদের কোনো পজিশন ক্রিয়েট করতে পারেনি, কারণ এই দলটি তো ক্ষমতায় ছিলেন, ইভিএম ছাড়াই তো তখন নির্বাচন হয়েছে, আমরা তো অংশগ্রহণ করেছি প্রত্যেকটি নির্বাচনে, আমরা তো দেখেছি যে ওনাদের কী অবস্থানটা ওনারা নেন। এই যে দুমুখ দুটানা অবস্থানে যাওয়া, সেই দিক থেকে সরকার চান, সরকার দলীয় সংগঠন আওয়ামী লীগ আজকে চান যে সরকারকে যেন কেউ দোষারোপ করতে না পারে, অঙ্গুলি নির্দেশে বিবেচনার বাইরে কথা বলতে না পারে, সেই জায়গা থেকে আমরা আসলে দাবি করছি। এখন নির্বাচন কমিশন তাদের সংহতি কি পরিমাণ, তারা কতটুকু সম্ভব সেই বিবেচনা বোধ থেকে তারা হয়তো দেশ শাসন একসাথে করতে চাচ্ছেন। যাই হোক, এতে আওয়ামী লীগ অসন্তুষ্ট নয়, তবে আওয়ামী লীগ চান যে সুষ্ঠু সুন্দর অবাধ একটা নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনকে নিয়ে কোনো প্রশ্ন তোলা যাক, প্রশ্ন তোলা যাবে না। জি মিস্টার রুমিন ফারহানা জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, যখন এই নির্বাচন কমিশন শপথ নেয় তখন ইভিএম নিয়ে কিন্তু প্রাথমিকভাবে দলগুলোর সঙ্গে একটা আলোচনা হয়েছিল, সেই আলোচনা আমরা দেখেছিলাম আওয়ামী লীগ 300 আসনেই ইভিএম চাইছে এবং বিএনপি সহ, বিএনপি যদিও আলোচনা অংশ নেয়নি কিন্তু তারা তাদের বক্তৃতা বিবৃতিতে দলের অবস্থান খুব স্পষ্ট করেছে এবং বিএনপি সহ অন্যান্য যে বিরোধী দল আছে তারা কিন্তু সকলেই ইভিএম এর বিপক্ষে তাদের যুক্তি তুলে ধরেছে এবং বলেছে যে ইভিএম আসলে একটা ভোট কারচুপির মেশিন। মূল আলোচনাটা ইভিএম নিয়ে নয়, কিন্তু মূল আলোচনাটা হচ্ছে আদৌ এই নির্বাচন কমিশনের ওপরে ন্যূনতম কোনো আস্থা আছে কিনা রাজনৈতিক দলগুলোর, আওয়ামী লীগ বাদ দিয়ে। যেহেতু আস্থা নেই একদম পরিষ্কার এবং বিএনপি বলেছে যে এই সরকারের অধীনে, দলীয় সরকারের অধীনে যদি 5 ফেরেশতা দিয়েও নির্বাচন কমিশন গঠন করা হয় সেই কমিশনের কোনো শক্তি নাই একটা সুষ্ঠু নির্বাচন করার। জুদ বলেছে যদি বিএনপির 5 নেতাকে দিয়ে, স্ট্যান্ডিং কমিটির মেম্বারকে বসিয়ে, এমনকি আমাদের মহাসচিবকে বসিয়েও যদি নির্বাচন কমিশন গঠন করা হয় সেই নির্বাচন কমিশনের পক্ষেও সম্ভব না একটা সুষ্ঠু নির্বাচন দেয়া। কেন দেওয়া সম্ভব না? কারণ দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন যে হতে পারে না সেটা 14 এবং 18 দ্বারা প্রমাণিত। আজকে জিএম কাদের সাহেব, যিনি মহাজোটেরও শরিক, জিএম কাদেরের জাতীয় পার্টি মহাজোটের সঙ্গী ছিল 2008, 14, 18, তারা কিন্তু নিরবচ্ছিন্নভাবে কখনো সরকারে থেকে কখনো একটা মানে গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় অভিনয় করে তারা কিন্তু সরকারকে বাঁচিয়ে চলেছে। সেই দলের প্রধানও আজকে বলছে যে ভোট কারচুপির উদ্দেশ্যে, কোট আনকোট ভোট কারচুপির উদ্দেশ্যে ইভিএম আনা হচ্ছে। এখন আমার কথাটা হচ্ছে, যেই নির্বাচন কমিশন শপথ নেওয়ার পরপরই বলেছিল যে যদি বিএনপির মতন বড় দল নির্বাচনে না আসে তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এক, তিনি বলেছিল যে আস্থা আনবার জন্যে যা যা করা দরকার আমরা করব, আমরা চেষ্টা করব দলগুলোকে নির্বাচনে নিয়ে আসবার জন্য, নির্বাচনমুখী করবার জন্য। আমরা বুঝি যে নির্বাচন ব্যবস্থার একটা অনাস্থা তৈরি হয়েছে, সংকট তৈরি হয়েছে, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, এগুলো আমরা বুঝি। এখন কি করে দলগুলোকে আনা যায় সেটা হচ্ছে আমাদের প্রাথমিক দায়িত্ব। আস্থা নেওয়ার জন্য আপনাদেরকে তো বারবার দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা যাচ্ছেন না। এই আপনি মুখে দাওয়াত দিচ্ছেন আর কাজ করছেন উল্টো। দলগুলো বলছে মেজরিটি দল আওয়ামী লীগের সাথে গুটি কয়েক দল বাদ দিয়ে বিএনপি সহ ম্যাক্সিমাম মেজরিটি দল বলছে, এমনকি মহাজোটের শরিক দলও বলছে আপনি ইভিএমে যাবেন না। আপনি কি করলেন? আপনি ইভিএমের একটা প্রজেক্ট হাতে নিয়ে নিলেন এবং এটাতে যেটা হলো, আওয়ামী লীগ 300 চেয়েছিল, তো আওয়ামী লীগ নিজেও জানে 300 সম্ভব না। আমরা দরাদরি করি না দোকানে গিয়ে, তো দরাদরি করে মাঝামাঝি একটা দরে আমরা জিনিসটা নিয়ে নেই,
আওয়ামী লীগ কিন্তু 150-তে খুশি এবং আওয়ামী লীগ আজকে তাদের সন্তুষ্টিও প্রকাশ করে ফেলেছে। তো এই 150 আসনে করতে হলে কিছুদিন আগে বলেছে 80টা আসনের সমান মানে ইভিএম চালানোর মতন মেশিন আমাদের আছে। এই মেশিন খরচ কিনতে তাদের খরচ হয়েছে 3,800 কোটি টাকার উপরে, প্রায় 4,000 কোটি টাকা। এখন আবার তারা 80টার মতন মেশিন জোগাড় করবে, অর্থাৎ হরিণ লুটের একটা আয়োজন। আজ থেকে 5 বছর আগে তারা 4,000 কোটি টাকা দিয়ে 80টা আসনের জন্য ইভিএম এর ব্যবস্থা করেছে, এখন আর 4,000 কোটি টাকায় তো হবে না, 10,000 কোটি টাকায় গিয়ে ঠেকবে। এখানে একটা খাওয়া খাওয়ির প্রজেক্ট এখন হাতে নেওয়া হয়েছে, এর বাইরে আর কিছু না। নির্বাচন নিয়ে যদি কথা বলতে হয়, আমরা ইভিএম এর ব্যাপারে আর কোনো কথাই বলছি না, কারণ এই আলাপ বেহুদা আলাপ, এই আলাপের কোনো অর্থ নাই। কারণ যখন পৃথিবীর সব দেশ ইভিএম থেকে সরে আসছে, ইউরোপের কান্ট্রিগুলো জার্মানি সহ অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি ইভিএম থেকে সরে যাচ্ছে, আমেরিকা ইভিএম থেকে, আমেরিকার বেশিরভাগ অঙ্গরাজ্য ইভিএম থেকে সরে আসতেছে, শুধুমাত্র ঘরের পাশের ভারত তাও তারা ভিভিপ্যাট ইউজ করে, পেপার ট্রেল ইউজ করে, আমাদের সেটাও নাই। এবং বলা হওয়ার পরেও কিন্তু নির্বাচন কমিশন সেরকম কোনো ব্যবস্থা করে নাই যে ইভিএম মেশিনের সাথে তারা ভিভিপ্যাট দেবে। তো সুতরাং যেখানে সব দেশ ইভিএম বর্জন করছে এবং খোলাখুলিভাবে বলে বর্জন করছে যে ইভিএম এ কারচুপি হয়, ভারতের পার্লামেন্টে ইভিএম মেশিন নিয়ে এসে বিরোধী দল পরীক্ষা করে দেখিয়েছে যে কি করে এখানে কারচুপি করা সম্ভব, সেখানে সব কিছু জানার পর আমরা কেন ইভিএম এ যাচ্ছি? আমাদের তো যদি উদ্দেশ্যটা, নিয়তটা যদি পরিষ্কার থাকতো, নির্বাচন কমিশনের নিয়তটা যদি থাকতো যে ঠিক আছে আমরা এটা মেনে নিচ্ছি যে সরকার নির্বাচনকালীন সময় কে সরকারে থাকবে, এটা নির্দলীয় নিরপেক্ষ সরকার হবে নাকি এটা দলীয় সরকার হবে, এটার ব্যাপারে নির্বাচন কমিশনের ডিরেক্টলি করবার কিছু নাই, কিন্তু যেই জায়গাগুলোতে আস্থার সংকট আছে সেই জায়গাগুলোতে অন্তত আস্থার পরিবেশ তৈরি করবার ক্ষমতা যেই জায়গাগুলোতে নির্বাচন কমিশনের আছে, তার মধ্যে ইভিএম একটা, সেটাও তো নির্বাচন কমিশন এক্সারসাইজ করে নাই। এই নির্বাচন কমিশন ঠিক ওই পথেই হাঁটছে যেই পথে আমরা 2014 সালে নির্বাচন কমিশনকে হাঁটতে দেখেছি, কিংবা 2018 সালের নির্বাচন কমিশনকে হাঁটতে দেখেছি। এই নির্বাচন কমিশনের মধ্যে আমি ন্যূনতম ব্যত্যয় বা ন্যূনতম কোনো পার্থক্য আমি আগের কোনো নির্বাচন কমিশন থেকে দেখছি না। এবং এই নির্বাচন কমিশনের সময় তো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, এবং এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ফলাফল আটকে রেখে কিভাবে তারা ম্যানিপুলেট করেছে ফলাফলকে, সেটাও তো আমরা দেখেছি। আমরা দেখেছি একজন সাংসদকে এলাকা থেকে সরাতে গিয়ে এই নির্বাচন কমিশনের 5 জন কমিশনার গলত ঘর্ম হয়েছেন। আমরা দেখেছি তারা বলতে বাধ্য হয়েছেন যে আমরা কি এখন একজন সাংসদের মতন সম্মানিত ব্যক্তিকে আসন থেকে কোলে করে সরাবো, তিনি যদি তার নিজের এলাকা থেকে না সরেন। তো যিনি একজন সংসদকে কন্ট্রোল করতে পারেন না একটা স্থানীয় সরকার নির্বাচনে, সেই রকম একটা নির্বাচন কমিশন দিয়ে আপনি আশা করছেন যে 2024 সালে একটা জাতীয় নির্বাচন করে ফেলবেন? অর্থাৎ এই যে 2014 এবং 2018তে ভোট ছাড়া ক্ষমতায় থাকা আপনাকে একটা সুপার কনফিডেন্স দিয়েছে, আপনি এখন অতি আত্মবিশ্বাসী, আপনি মনে করেন যাচ্ছে তাই করে পার পাওয়া যায়। কখনো আপনি বিনা ভোটে ক্ষমতায় থেকে যাচ্ছেন, কখনো আপনি মধ্যরাতে ভোট করে ক্ষমতায় থেকে যাচ্ছেন, কখনো আপনি মনে করছেন ঠিক আছে বিনা ভোটও হয়েছে মধ্যরাতও হয়েছে এবার আমরা একটা মেশিনের সাহায্য নিয়ে ক্ষমতায় থেকে যাই। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে বারবার কিন্তু এই নাটক মঞ্চস্থ করে আপনারা পার পাবেন না, এবং আপনারা দেখছেন যে আজকে ইভিএম এর বাইরেও যে খবরগুলো আছে সেই খবরগুলো কিন্তু খুব ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে এই সরকারের পায়ের নিচে কোনো মাটি নাই, এবং এই সরকারের পায়ের নিচে মাটি নাই বলেই পররাষ্ট্র মন্ত্রী ধর্ণা দেয় পাশের দেশে এবং গিয়ে বলে যে হাসিনা সরকারকে আপনাদের টিকিয়ে রাখতে হবে। কতটা নির্লজ্জ! এবং এরপরে পররাষ্ট্রমন্ত্রী পদ কি করে থাকে, এরপরে পররাষ্ট্রমন্ত্রী পদ কি করে থাকে, এবং পররাষ্ট্রমন্ত্রীকে তার দল অস্বীকার করছে? আমি বলি কোন রকম প্রশ্নের বাইরে গেলে আমি চলে যাব, প্রশ্নের বাইরে এখন যদি একজন ব্যারিস্টার হয়ে টক শোতে এসে যদি একজন মাননীয় পার্লামেন্ট মেম্বার যদি এই কথা বলেন খাওয়া দাওয়া খাওয়া খাই, তাহলে আমি মনে করি যে রাজনীতিটাকে শুধু খাওয়া খাই নিয়ে এই চিন্তা ভাবনা করেন বিএনপি। নির্বাচন কমিশনের দায়িত্ব কি খালি খাওয়া খাই বাটবাটোয়ারা করা? এইভাবেই কিন্তু কি দেশটি চলে, পৃথিবী কি এইভাবেই চলে? নিশ্চয়ই না। এই যে বিএনপি মার্কা দলটা অথর্বের মতো বারবার এই সব গলত গরম কথাবার্তা বলে জনগণের কাছে রাজনীতিটাকে একদম ধ্বংস করে দিচ্ছে,
জনগণের কাছে নেতাদের অস্তিত্ব বিনষ্ট করে দিচ্ছে। বিএনপি নামক দলটি কিন্তু রাজনৈতিক কর্মী তৈরি করতে পারেনি, এই বিএনপি নামক দলটি কিন্তু কোনো রাজনৈতিক নেতা তৈরি করতে পারেনি, ওরাও এমনি এমনি চলে এসেছে রাজনীতি করতে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশকে তৃণমূল থেকে নেতৃত্ব দিয়ে তৈরি হয়েছে। তো ওনারা যখন তখন খাওয়া দাওয়া দেখেন, খাওয়া খাই দেখেন, একটা ইবিএম যখন বাংলাদেশে আসেন তখন কিন্তু আওয়ামী লীগের বিবেচনায় আসেনি, সকল দলের বিবেচনায় এসেছে। তখন বিএনপিও ইবিএম এর পক্ষেই ছিলেন, এখন ভোট করার যোগ্যতা নাই যারা, তারা যদি ইবিএমকে দোষারোপ করে, নির্বাচন কমিশন ইতিপূর্বে নির্বাচন করছে সেটাকে দোষারোপ করেছেন, এখন নির্বাচন কমিশনের এই মানে যোগ্যতা নাই এই প্রশ্ন ওঠে, তাহলে নির্বাচনটা করবে কি? যখন যাকে দায়িত্ব দেওয়া হবে ওই প্রতিষ্ঠানকে যদি হেওয়া প্রতিপূর্ণ করা হয় তাহলে কি এটাকে টকশো বলা হয়? নিশ্চয়ই না। আপনাকে যিনি দায়িত্ব পালন করবেন তার প্রতি শ্রদ্ধা সম্মান রেখি। এই যে তিনি বললেন যে একজন এমপিকে উঠাতে পারেন না, কেন এমপিকে উঠাবেন? সংবিধান বা আমাদের আইন কি বলেন যে আমি আমার নির্বাচন এলাকায় থাকতে পারবো না? এটা উনি এখন এমপি না, ওই সিটে ওনাদের এমপি নাই বলে এই কথা বলছেন। এমপি কি ভোট মারতে গিয়েছে? এমপি কি কাউকে ডিস্টার্ব করেছে? এই ধরনের অসঙ্গতিপূর্ণ কথাবার্তা কেন বলবেন একজন এমপি হয়ে? আপনি কেন এটা আশা করবেন? নিশ্চয়ই এটা এটা লফুলি আমি এটা বলতে পারি না, আমি আমার নির্বাচনী এলাকায় স্থানীয় সরকার ভোট হবে, আমি এলাকায় থাকতে পারবো না, আমি ভোট দিতে পারবো না, এইটা কিন্তু আইন না, আইন কিন্তু সেই পথ আমাকে দেখায় না। সুতরাং আপনার নির্বাচন কমিশন গার ধাক্কা দিয়ে তাকে বের করতে পারবে না, আপনাদের সকল ইচ্ছা পূরণ করার জন্য ওই আইন না। আপনাকে যথাযথভাবে নিজেকে ওই ব্যবহার করবেন এইটা আপনি আশা করতে পারেন, কিন্তু আইন কি বলে সেইটা আপনাকে সবসময় ফলো আপ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সেটাই প্রত্যাশা এবং আশা। সেই জন্যই আমরা সংবিধান অনুযায়ী এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় আমাদের যে নৈতিক দায়িত্ব আমরা সেটা পরিচালনা করি, আর রাষ্ট্র যেটাকে সাপোর্ট করেন আমরা সেটার সাথেই থাকতে হবে। আমরা কেন বলি যে ইভিএম আজকে সব জায়গায় উঠে গিয়েছেন? কেন ভারতকে কি আপনার দেশ মনে হয় না? আপনাকে কি জার্মান দেশ মনে হয় না? আমেরিকা ইভিএম এ ভোট হয় আপনার কি আপনাদের কি বোধগম্য হয় না? সুতরাং শুধু তাই কেন, ইউরোপের অর্ধেক দেশে তো ইভিএম ব্যবহার করা হয়, আর ইভিএম এ আপনি পরীক্ষা করে ভোট কারচুপি করা যায় এইটার জন্য সাধারণ মানুষ যাবে না ইভিএম, কীভাবে ইভিএম থেকে ভোট কারচুপি করা যায়, মানুষ যাবে ইভিএম এ ভোট দিতে। আপনারা দেখতেছেন খালি কারচুপি, এত কারচুপি দেখলে তো আর ভোট করতে পারবেন না। আপনি কীভাবে ইভিএম ব্যবহার করবে, সাধারণ মানুষ কীভাবে ভোট দিবে সেইটুকু আমাদের দরকার। বাবু, এই জায়গায় আমার একটা প্রশ্ন, আপনি বলছিলেন যে সবার মতামতের ভিত্তিতে ইভিএমটা হওয়া উচিত, এখানে যে আপনারা 14 দলভুক্ত তিনটি দল, ওয়ার্কার্স পার্টি, সমাজবাদী দল এবং গণতন্ত্রী পার্টি ছাড়া বাকি সবাই কিন্তু ইভিএম এ কারচুপি বা ইভিএম এ কোনো সমস্যা মানুষ আসতে না থাকা তারা বলেছেন। বিশেষ করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ডু কিন্তু স্পষ্ট করে বলেছেন যে ইভিএম সম্পর্কে সাধারণ মানুষের ধারণা হলো এই ইভিএম মানে হলো অন্য কোনো কারসাজি থাকতে পারে, ইভিএম মানে হলো বিশেষ দল কিছু করতে পারে, ইভিএম এর দোষের চেয়ে বড় হলো দেশের ভোটাররা ইভিএম এ ভোট দেওয়ার জন্য প্রস্তুত নয়। শুধু মুজিবুল হক চুন্ডুকে চিন্তা করলে তো চলবে না, মুজিবুল হক চুন্ডু তো আর এই মানুষের ভাবধারা একাই বুঝেন তা তো না, আমরাও বুঝি, আমরাও পার্লামেন্ট করি। সুতরাং আমরা যেটা বলবো যে মুজিবুল হক চুন্ডুদের যে দল হুসাইন মোহাম্মদের সাথে মূল দল, যখন এদেশে ইভিএম আসে তখন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তিন দলের আমাদের যারা বামপন্থী তারা সকলেই কিন্তু ইভিএমের পক্ষে। ইভিএমটা কিন্তু আওয়ামী লীগের প্রস্তাব অনুযায়ী এই বাংলাদেশে আসেন নাই, এই 3000 কোটি 4000 কোটি টাকা লুটপাট হয়ে গেছে, ওই যে আমার সহযোগী যে আলোচক তার ভাষায় সেটা কিন্তু না, ওনারা খালি এই যে লুটপাট এই খাওয়া দাওয়া এগুলি দেখছেন, কিন্তু ইভিএম এর ওনার ভাষায় 80টি আসনে যে ব্যবস্থা নিয়েছেন 3000 কোটি টাকা খরচ করে সেইটা কিন্তু উনি বলেন না। উনি বলেন খেয়ে ফেলছেন, ধরে ফেলছেন, ছিঁড়ে ফেলছেন,
এই যে এগুলি আর ভালো লাগে না ভাই, এগুলি করতে করতে দেশের মানুষকে নিজেরা বোকা না মানুষকে বোকা বানাতে চায়, এইটাই আমার এখন প্রশ্ন দাঁড়িয়ে। আমার প্রশ্ন না, আমাকে শেষ করতে দেন। তারপর আপনি বলেছেন যে আরো কয়েকটি দল ইভিএম চান না। ইভিএম তো রাষ্ট্রীয় টাকায় আনা হয়েছে, ইভিএম আনার আগে আলোচনা সমালোচনা ভালো মন্দ বিবেচনা সব কিছু বিবেচনার পরেই কিন্তু এসেছে, এইটাকে এখন চান না তার না কি চান? প্রশ্ন হলো কি চান? বিএনপি প্রস্তাবটা কি? বিএনপি কি মিটিংয়ে গিয়েছে? মানে বিএনপি 20 দল, এই একজনে এক দল, দুইজনে দুই দল, তিনজনে তিন দল, বিএনপি একটা বড় দল আমি মনে করি। তো ওনারা যা বলেন হাউজে ওনারা পাঠাইছেন যাদেরকে তারা তা বলেছেন, কিন্তু যাই বলুক না কেন ওনাদের অল্টারনেট প্রস্তাব কি জানি একটু? আমরা তো ভোট চুরি করে নিয়ে যাই, আমরা তো ভোট করতে দেই না, সব শক্তি শুধু আওয়ামী লীগের। তাইলে ওনাদের প্রস্তাবটা কি শুনি, দেখেছেন কোন প্রস্তাব? আমি সেই প্রস্তাবটা আমাদের আছে, যার কোনো প্রস্তাব নেই তারা কোনো আইন মানেন না, যার কোনো রকম এই পর্যন্ত বাংলাদেশে একটা প্রস্তাব দিয়ে এক মিনিট দাঁড়াতে পারে নাই, তাদের নির্বাচনটা কি আশা করে এবং তাদের সাথে জনগণ কি ভাবনা সেইটা এখন আর ভাবার সময়। রুমেন ভাই আপনার কাছে স্পষ্ট হবে জানতে চাওয়া, লুটপাট খাওয়া দাওয়া ছাড়া আপনারা আর কিছু দেখেন কিনা? আর কিছু দেখি কিনা? জি, লুটপাটের কথা কেন বললাম বলেন তো? বাংলাদেশে বলি, বাংলাদেশে একটা ইভিএম কেনা হয়েছে 2,34,000 টাকায়, একটা ইভিএম এর দাম ভারতের চেয়ে 11 গুণ বেশি দামে। ভারতে 20,000 টাকায় তারা ইভিএম কিনছে একটা, আর আমরা কিনছি 2,34,000 টাকা। তাইলে বুঝেন না, শেষ করুন না, আমাকে আপনাকে বলতে হবে আওয়ামী লীগ ভাই, আপনার সাথে একটা কথা বলি নাই, একটা কথা বলি নাই, একটা কথা আমি বলি না ভাই, আমি শেষ করলেন। জি, কথা হচ্ছে খাওয়া খাওয়াই নির্বাচন কমিশন নিয়ে। উনি তো নির্বাচন কমিশনের ব্যাপারে খুব দরদি হয়ে বললেন যে নির্বাচন কমিশনের খাওয়া খাওয়া নিয়ে আমি কেন কথা বলতেছি, কারণ তারা 11 গুণ বেশি দাম দিয়ে কেন কিনলো আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, এই প্রশ্ন আমি তুলতেই পারি। এই টাকাটা তারা কেন দিল, এই টাকাটা কোথায় গেছে, এই টাকার ভাগ বাটোয়ারা কাদের মধ্যে গেছে, এক। দুই হলো খাওয়া খাওয়ির কথা আমি এই কারণেই বলি যে এটা খাওয়া খাওয়ির সরকারের মধ্যে আমরা আছি। এই সরকার যখন স্বাধীনতার পর প্রথম ক্ষমতায় আসলো তখন এই সরকারের প্রধান বললেন যে সবাই পায় সোনার খনি, আমি পাইলাম চোরের খনি, আমি এক দল চাকার দল পেয়ে বসে আছি, এবং সেই সোনার খনি আর চোরের খনি, সেই চোরের খনি যে কত ভয়ঙ্কর সেটা 75-এর 15-ই অগস্টে বোঝা গেছে, যে ওনার ক্যাবিনেট এবং মোশতাকের ক্যাবিনেট সেম, এবং ওনার ক্যাবিনেটে যে যেই মানে মন্ত্রণালয় ছিল আলহামদুলিল্লাহ মোশতাকের ক্যাবিনেটে দেখি সবগুলি একই মন্ত্রণালয়ে নিয়ে বসে আছে। তো কত ভয়ঙ্কর একটা দল হলে আজকে প্রধানমন্ত্রী বারবারই প্রশ্ন তোলেন 15-ই অগস্ট আসলে, যে এত লোক, এত স্লোগান, এত ভালোবাসা দলের জন্য, এত ভালোবাসা বঙ্গবন্ধু এবং তার পরিবারের জন্য, তারা কোথায় ছিল তা সেই সময়? আমি খাওয়া খাওয়ার প্রশ্ন তুলি এই কারণে যে সেই সময় যেমন চোরের খনির কথা বলা হয়েছিল, একইভাবে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী সংসদ থেকে বেরোতে হতে একেবারে মাইকে বলেছেন যে আমার দলে আমি ছাড়া আর সবাইকে কেনা যায়। তো যেই দলের সবাইকে কেনা যায় সেই দল ভোট ছাড়া আজকে 14 বছর ধরে ক্ষমতায় বসে রয়েছে। তো খাওয়া খাওয়াই ভাগ বাটোয়ারা নিয়ে কথা বলবো না? এই সরকার একটা অদ্ভুত নজির স্থাপন করছে বাংলাদেশে। বাংলাদেশে এর আগে চুরি খাওয়া খাওয়াই বাংলাদেশের ওই বঙ্গবন্ধু তখনই বলছিল যে আমরা চোরের খনি নিয়ে বসে রয়েছি, কিন্তু সেটা যে 2,000 কোটি টাকা পর্যন্ত যেতে পারে এটা শুদ্ধি অভিযান না আসলে আমরা বুঝতাম না। শুদ্ধি অভিযান আমাদের চোখ খুলে দিয়েছে যে একটা জেলার, প্রত্যন্ত জেলার একটা থার্ড ফোর্থ টায়ারের কর্মীর বাসা ঘাটলে, কাগজ ঘাটলে আপনি 2,250 কোটি টাকা পেয়ে যাবেন। এই শুদ্ধি অভিযানটা কারা চালালেন? যারা চালালেন তারা কেন এনু রূপম স্বামী স্বামী কি জি কে স্বামীম সম্রাট এই পর্যন্ত গিয়ে থামলেন? আপনি উত্তর দেন না, এর উপরে উঠা গেল না? বাংলাদেশে এই কয়টাই দুর্নীতিবাদ ছিল? এই 10টা 12টা 14টা দুর্নীতিবাদ ছিল, এর বাইরে আর উঠা গেল না? আচ্ছা তাইলে আসেন, এর বাইরে তো আর উঠা যায় নাই। তো এই এনু রূপম স্বামীম সম্রাট জি কে স্বামীম এদেরকে বানাইছে কারা, কারা পেট্রন করছে? একদিনে তো 2,000 কোটি টাকা বানায় নাই, একদিনে তো 20,000 কোটি টাকা বানায় নাই, এই বাড়ানোটার পিছনে কারা, মেকানিজমটা কারা করেছে? তাদের বের করেন, সাহস থাকে তাদের বিচার করেন, শুদ্ধি অভিযান নিজের ঘর থেকে শুরু করেন এবং যদ্দূর পর্যন্ত যায় তদ্দূর পর্যন্ত যান। একসময় তো ঘোষণা করছিলেন যে এই অভিযান এখানে থামবে না, এটা আরো বহুদূর পর্যন্ত যাবে, ওই দূরের দূরত্ব তো আমরা দেখলাম কত দূরে গিয়ে থামে। বাংলাদেশে কি পরিমাণ টাকা লোপাট হয় খাওয়া খাওয়াই ভাগাভাগির কথা কেন বলবো না? এই যে দুই দিন আগে সুইস
ব্যাংকের প্রসঙ্গে আমাদের রাষ্ট্রদূত সুইস রাষ্ট্রদূত বললেন বাংলাদেশ কোনো তথ্যই চায় নাই, সুনির্দিষ্ট কোনো তথ্যই চায় নাই। পরের দিনে বিদেশমন্ত্রী বললেন তিনি মিথ্যা কথা বলেছেন, খুবই অকূটনৈতিক ভাষা, যদিও সেই দিকে আর যাচ্ছি না, কিন্তু তিনি স্পেসিফিক্যালি বলেছেন বাংলাদেশ সুনির্দিষ্ট কোনো তথ্য চায়নি। এবং তারপরে আমরা যে তথ্যগুলো জানলাম সেটা হচ্ছে যে 121টা দেশ সুইস সুইজারল্যান্ডের সঙ্গে যে চুক্তিতে গেছে, সেই চুক্তি অনুযায়ী অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশনে তারা পৃথিবীর যে কোনো দেশে তাদের নাগরিক যদি টাকা রাখে বিনা করে, কর ফাঁকি দিয়ে, তাহলে সেটা তারা তথ্য দিতে বাধ্য, পৃথিবীর যে কোনো দেশ ইনক্লুডিং সুইস ব্যাংক। বাংলাদেশ এই 121টা দেশের একটা কিন্তু নয়, ভারত আছে, অন্যান্য দেশ আছে, বাংলাদেশ কিন্তু না। কেননা, যাতে নির্বিঘ্নে নিরাপদে বাংলাদেশ থেকে টাকা পাচার হতে পারে, এবং যে কারণে জিএফআই হিসাব বলছে যে এক বছরে বাংলাদেশ থেকে পার ইয়ার পাচার হয়, যদি ডলারের দাম আপনি 72 থেকে 80 ধরেন তাহলে 72,000 কোটি টাকা, আর যদি আপনি আজকের ডলার রেট ধরেন তাহলে 1,00,000 কোটি টাকারও ওপরে, বেশ ওপরে। তো গত কয়েক বছরে তাহলে শুধু এটা কিন্তু ব্যাংকিং চ্যানেলের হিসাব, হুন্ডির হিসাব এখানে নাই, ব্যাংকিং চ্যানেলে তাহলে কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে 10 বছরে পাচার হয়েছে, এটা ঐকিক অঙ্ক করে আপনি বের করেন। বাবু ভাই বলছিল কোন আইনে আছে যে এমপিকে বের করতে হবে, আমি আইনটা বলে দিচ্ছি, স্থানীয় সরকার নির্বাচন আইন। স্থানীয় সরকার নির্বাচন আইনে কোট আনকোট বলা আছে যে কোনো সরকারি সুবিধাভোগী ব্যক্তি নির্বাচনের সময় ওই এলাকায় থাকতে পারবেন না, এবং তাকে নির্বাচনে প্রচারণার সময় তিনি কোনো রকম যারা প্রভাব বিস্তার করবার শক্তি রাখেন তারা এলাকায় থাকতে পারবেন না। একজন স্থানীয় এমপি যিনি বিনা ভোটে একাধিক ক্রমে কয়েকবার আসনে আছেন, তিনি থাকা মানেই তো পুলিশ প্রশাসন, ডিসি, এসপি, ভোটার, বিরোধী দলের কর্মী, সরকারি দলের কর্মী, সবার মধ্যে একটা আতঙ্ক এবং ত্রাস তৈরি করা, এবং এই আতঙ্ক আর ত্রাস শুধুমাত্র তার অবস্থানই যথেষ্ট, এবং সেই অবস্থান করেই তিনি সেই ত্রাস তৈরি করেছেন। টেবিল বাড়ি দিয়ে আমারে থামায়েন না রাও ভাই, সেই ত্রাস তৈরি করে তিনি এলাকায় অবস্থান করেছেন, এবং তিনি বৃদ্ধাঙ্গুলি দিয়ে বুঝায় ছাড়ছেন যে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নাই, নির্বাচন কমিশনের একজন মাত্র এমপিকেও সামলানোর কোনো শক্তি নাই। আমার বাবু ভাই আবার প্রশ্ন তুলছেন যে পৃথিবীর বহু দেশে ইভিএম এ ভোট হয়, ইনক্লুডিং অর্ধেক দেশ, ইউরোপের অর্ধেক দেশে বলে ইভিএম হয়। আমি বাবু ভাইকে বিনয়ের সাথে বলি, ব্রাজিল, ভুটান, ভারত ছাড়া কোনো দেশে, পৃথিবীর কোনো দেশে জাতীয় নির্বাচন, আই রিপিট, জাতীয় নির্বাচন ইভিএম এ হয় না। এবং ভারতে যে নির্বাচন হয় সেটা নিয়ে বহু সমালোচনা আছে, ভারতের বিরোধী দলগুলো সেটার একেবারে ক্যাটাগরিক্যালি দেখিয়েছে যে কোন কোন জায়গায় কি কি ভাবে বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষকদের দেখিয়েছে এখানে ঝামেলা। নজরুলস্তম বাবু এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই দিবেন, দুটি বড় প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা, একটি হচ্ছে তিনি আইনটা দেখে বলেছেন যে এই আইনে থাকতে পারবে না, এবং কোথায় কোথায় নির্বাচন হয়, ইভিএম এ কেন হয় সেই বিষয়ে ব্যাখ্যা আপনি দিবেন। তবে তার আগে আমরা যেতে চাই ছোট্ট একটি বিরতিতে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ এন্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ এন্ড ভিউজ, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি শ্রীকান্ত রেমান, আলোচনায় ছিলাম নজরুল ইসলাম বাবু আপনার কাছে। আমি প্রথমেই বলবো যে আমি শুধু একাই পার্লামেন্টে যাই না, উনিও যান। এই যে উনি পার্লামেন্টের সদস্য হয়ে একটা এখানে অসত্য কথা বললেন, এটাই আমার কাছে মনে হয় যে বিএনপি স্বভাব সুলভ আচরণ অথবা তাদের ট্রেড আপ, যে যা বলবা মিথ্যা বলবা, সত্য বললে উল্টা বিচার হবে তোমাদের, সেই কারণে ওনারা এখন সত্যের পথ ছেড়ে দিয়েছে। সংবিধিবদ্ধভাবে পরিষ্কার বর্ণিত যে সরকার থেকে ওয়েলডান বেনিফিশিয়ারি গ্রুপ যারা, তারাই শুধুমাত্র, যেমন ফ্ল্যাগ ব্যবহার করেন, যারা টিম পরিচালনা করেন, আমরা তো সরকারের কিছু না, আমরা আমার এলাকায় থাকতে পারবো না, স্পষ্টত। উনি যখন নির্বাচন হয় উনিও তো বিভিন্ন এলাকায় গিয়েছেন, আমার সাথেই তার বিভিন্ন নির্বাচনী এলাকায় দেখা হয়েছে, জিজ্ঞেস করেন। আমাদের তো এমপিদের যাওয়া কোনো নিষেধ নাই, সবাই যেতে পারে, এইটা উনি নিজে থেকে বললেন। আমরা কোনো সরকারের বেনিফিশিয়ারি গ্রুপ না যে আমরা নির্বাচনে থাকতে পারবো না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে উনি একটা কথা বলেছেন যে এই
জাতীয় নির্বাচন এই কয়েকটা দেশ ছাড়া পৃথিবীর কথা হয় না। উনি কিন্তু বেমালুম ভুলে গেছেন ভারতের কথা, ভারত ব্রাজিল ভুটান, ভারত বলেননি, হ্যাঁ বলছি ভারত ব্রাজিল ভুটান তিনটা দেশ। আপনি এই যে ইভিএম নিয়ে যে আমি কথাটা বলব, ইভিএম যখন বাংলাদেশে আসার জন্য আন্দোলন সংগ্রামের ডাক এসেছে, তত্ত্বাবধায়ক সরকারের কথা উঠেছে, তখন ইভিএম কিন্তু সেই জায়গায় প্রস্তাবিত যে ইভিএম এ ভোট হইতে হবে। আমাদের তিন দলীয় জোটের যে রূপরেখা কেয়ারটেকার গভর্নমেন্ট, তখনও কিন্তু ওই দাবির মধ্যে ইভিএম নৈতিক দাবি। আজকে ওনারা দাবি থেকে সরে যাচ্ছেন, 3,000 কোটি টাকা খরচ করে এইটা কিন্তু সরে যাওয়া না। ওনারা ইভিএমকেই পছন্দ করেন, ওনারা যেটাকে পছন্দ করেন এইটা এখন গোপন রাখেন, ওনারা যেটা সত্য সেটা এখন ঢেকে রাখেন, ওনারা মিথ্যা দিয়ে পার হতে চান। কিন্তু আমি বলবো যে মিথ্যা দিয়ে কোনো পার হওয়ার সুযোগ নেই। আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া দলটি এখন যেটা চিন্তা করেন সেটা হলো শুধুমাত্র একটা চিন্তা, যে বিভ্রান্তি কীভাবে ছড়ানো যায় মানুষের কাছে। আওয়ামী লীগ উনি বললেন যে নেতা নাকি বলেছিলেন, আমাদের আজকের প্রধানমন্ত্রী নাকি বলেছেন সবাইকে আওয়ামী লীগের কেনা যায়, আমাকে কেনা যায় না, এই কথা তিনি বলেন। উনি বলছেন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে কেনা যায় না, এটা আওয়ামী লীগকে কেনা যায় না, এটাই বুঝিয়েছেন তিনি। আর অন্যান্য দল সব বিক্রি হয় লাভ, এটা চোখে আঙ্গুল দিয়ে ওই বিএনপিকে বুঝিয়েছিলেন, চার দলীয় জোট সরকারকে বুঝিয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার অসম সাহস, শক্তি এবং দর্শন এটা এদেশের মানুষ কিন্তু অনুমান করতে পারে, শুধুমাত্র অনুমান করতে পারে না, বুঝতে পারেন না। এই বিএনপি মার্কা যে আজকের জ্ঞানপাপী কিছু বুদ্ধিজীবী এবং ব্যারিস্টার, উচ্চশিক্ষায় শিক্ষিত কিন্তু নিজেদেরকে বলার সময় মিথ্যায় জড়িয়ে ফেলে, তারা শুধু বুঝতে চান না। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা যেটা বলেছিলেন, শুধু ওনাকে কেনা যায় না, উনি কে? উনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, এই দলটাকেই কেনা যায় না। এই দলটাকে যে কেনা যায় না এর প্রমাণ কি? এই দলটি কিন্তু আন্দোলন সংগ্রাম করে এদেশের দুর্নীতিবাজদেরকে তাড়িয়েছে, ক্ষমতাচ্যুত করেছে, যেমন খালেদা জিয়াকে, এরশাদকে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে এই দলটাই করেছে, কেউ কিনতে পারেনি। কিন্তু কেন বলেছিলেন? যখন আমরা দেখেছি বাংলাদেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, যখন দেখেছি ওই প্রতিনিয়ত দলের মধ্যে অন্তঃকোণ্ডলে কাউন্সিলর হত্যা হচ্ছে, দলের নেতা হত্যা হচ্ছে, তখন বিভিন্ন কারণে এই কথাগুলি উঠে এসছে। আমাদের নেতা স্পষ্টত বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, এই কথাটা সত্য তিনি বলেছেন। ওই চোরের খনি আর কি বলছিলেন বলে গেলাম তো, রহমান এবং যারা সেই সময়ে এই মানে দেশটাকে লুটেপুটে খাওয়ার চেষ্টা করেছিল, বঙ্গবন্ধু শেখ মুজিব সর্বোপরি সবাইকে নিয়ে কৃষক শ্রমিক মেহনতি জনতার পক্ষ থেকে বাকশাল তৈরি করেছিলেন, তখন যারা ওই লুটপাট করার কোনো সুযোগ পায়নি তাদের উদ্দেশ্যে বলেছেন, পরিষ্কারভাবে বলেছেন। শুধু তাই কেন, উনি তো সেনাবাহিনী কর্মকর্তাদের সামনে যেও বলেছেন, উনি সরকারি সকল প্রথম শ্রেণী কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বলেছেন যে আমার সাধারণ মানুষ এই, আপনারা এই, এটা তিনি বলেছেন। এটা বলেছেন যারা সেদিন বঙ্গবন্ধুকে খুন করার মতো সাহস দেখিয়েছে, যারা লুটপাট করে তাদেরকে কিন্তু দেখি। আমরা এই প্রসঙ্গটা, আমি একটা দুটো কথা দিয়ে শেষ করে দিই। মানুষ যখন সত্য কথা বলে ওটা মনে রাখার দরকার হয় না, কারণ ওটা একই, ওটা বদলায় না। যখন মিথ্যা বলে তখন সব মনে রাখতে হয়। আমার বাবু ভাই বেচারা, উনি বললেন আমি সব দলের নির্বাচনে প্রচারণায় গেছি এমপি হয়ে, ওনার সাথে আমার দেখাও হয়েছে। আমি তো দলীয় ভাবে প্রচারণে যেতেই পারি না, ইম্পসিবল। এবং আমি কোন প্রচারণা চ্যালেঞ্জ দিচ্ছি এমপি হওয়ার পরে,
যতগুলো নির্বাচন হয়েছে আমার দল বর্জন করেছে এবং আমি কোনোটার কোনো প্রচারণা যাইনি। কোন নির্বাচন বর্জন করেছে বলুন তো? সবগুলো, স্থানীয় সরকার সব নির্বাচন বর্জন করেছে। স্থানীয় সরকার সব সেকেন্ডারি বল, আপনি তো জানেন যে বর্জন করেছে। আপনারা তো দলীয় ভাই বর্জন করে কেউ যদি স্বতন্ত্রভাবে দাঁড়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তৈমুর আলম খন্দকার সহ যারা স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছে, সাক্কু সহ প্রত্যেককে বহিষ্কার করা হয়েছে। সুতরাং বহিষ্কৃত নেতার প্রচারণায় এর হিসেবে যদি আমি যাই, আমাকে ইতিমধ্যে বহিষ্কার হওয়া যাওয়ার কথা। ওই যে মিথ্যা বললে মানুষের তাল থাকে না। আচ্ছা আরেকটা কথা বলি, আজকে বাবু ভাই বললেন যে আওয়ামী লীগের সভানেত্রী বলছে আমাকে কেনা যায় না। একটু দেখি উনি কি বলছে। আওয়ামী লীগের সভানেত্রী যেটা বলছে সেটা 2014 সালের 14ই সেপ্টেম্বর প্রথম আলো হেডলাইন করছে। হেডলাইনটা এরকম, হাসিনা ছাড়া আওয়ামী লীগের সব নেতাকে কেনা যায় কোট আনকোট প্রধানমন্ত্রী। আমি পড়ি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগের সব নেতাকে কেনা যায়। আজ রোববার সংসদের অধিবেশন শেষে অধিবেশন কক্ষেই দলের কয়েকজন নেতাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী এই কথাটি বলেন। ঠিক আমি যেটা বলছি যে সংসদে দাঁড়ায়া উনি বলছেন আমাকে ছাড়া আমার বাকি সব নেতাকে কেনা যায়, এবং কোট আনকোট ডিজিটাল যুগ তো অনেক কিছু মুছে ফেলান আপনারা, তারপরেও কিছু জিনিস থাইকা যায়। বিদেশ মন্ত্রীর কথায় আসে, ওটা তো বাবু ভাইয়ের ছাচ্ছাত করে উঠলো, বাবু ভাই পছন্দ হয় না বিদেশ মন্ত্রীর কথা। ওনারা অবশ্য এখন বিদেশ মন্ত্রীকে আর এন্ডোর্সও করছে না, বিদেশ মন্ত্রীকে এখন তাড়াতাড়ি মানে ওনাদের সংস্কৃতি যেটা আছে যতদিন পারপাস সার্ভ করে ততদিন তুমি আমার, তারপরে যদি তুমি কোনো গোলমাল করো তাহলে তুমি বিদেশ মন্ত্রী হও আর স্বদেশ মন্ত্রী হও আর হোম মিনিস্টার হও আর ফরেন মিনিস্টার হও, তোমারে কিন্তু ভাই আমি চিনি না। সেটা তো ভালো যে অপরাধ অপরাধে যেই হোক, খারাপ কথা যেই হোক চিহ্নিত করে দূর করে দিবে। ছেলে অপরাধ করার সাথে সাথে যদি বলেন ও আমার সন্তান না, তাহলে তো বড় বিপদ। আপনাকে তো দায়টা নিতে হবে, দায়িত্বটা তো নিতে হবে। উনি বিদেশ মন্ত্রী হিসেবে ভারতের মাটিতে দাঁড়ায় যেই কথা বলে আসছে সেটার দায়িত্ব দলকে নিতে হবে। উনি কি ওনার কথা বলছে? ওনার পার্সোনাল আলাপ এটা? ওনার পার্সোনাল আলাপ তো হতে পারে না। পররাষ্ট্রমন্ত্রী যখন আরেক দেশে গিয়ে আরেক দেশের সরকারকে আহ্বান জানায় যে আমার দেশের সরকারকে তুমি টিকায় রাখো, এবং এই আহ্বান উনি কি করে জানালেন? এই আহ্বান উনি জানালেন এই কারণে যে 2014 সালের নির্বাচন আমরা দেখেছি, সেই সময় ভারতের সুজাতা সিং এর দৌড়ঝাঁপ আমরা দেখেছি, সেই সময় আমরা দেখেছি সুজাতা সিং কি করে এসে বিরোধী দলের নেতা তৈরি করবার জন্য হোসেন মোহাম্মদ এরশাদকে জোর করে নমিনেশন পেপার প্রত্যাহার করার পরেও তাকে নির্বাচনে দাঁড়াতে বাধ্য করেছে। সেই সময় সালমান খুরশিদ যে বই লিখেছে দ্য আদার সাইড অফ দি মাউন্টেন, সেখানে তিনি পরিষ্কার লিখেছে যে ভারতের আওয়ামী লীগকে বেছে নেওয়া ছাড়া আর কোন উপায় ছিল না। আমি আবারও বলছি লেখক হচ্ছে সালমান খুরশিদ, বইয়ের নাম হচ্ছে আদার সাইড অফ দি মাউন্টেন, এবং সালমান খুরশিদ কোনো রাস্তার মানুষ না, তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তো সুতরাং তাদের এবং প্রণব মুখার্জির লেখা যদি আপনি পড়েন 2008 কি করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে সেটাও আপনি পেয়ে যাবেন। সুতরাং ভারতের সহযোগিতা 8, 14, 18 পার করার পরে এখন 24 যখন দরজায় কড়া নাড়ছে এবং 24-এ যখন যে উন্নয়নের জিগির তুলে আওয়ামী লীগ এতগুলো বছর ক্ষমতা প্রলম্বিত করেছে বিনা ভোটে, মানবাধিকার লঙ্ঘন করে, গুম বিচার বহির্ভূত হত্যা করে, আয়নাঘর তো দেখেছেন নিশ্চয়ই, বাংলাদেশের 17 কোটি মানুষ দেখেছে, বড় সাহস থাকার না থাক বাংলাদেশে কি চলে ওটা আমরা দেখেছি। তো এখন এই অবস্থায় দাঁড়িয়ে যখন উন্নয়নের বেলুনটাও ফুটা হয়ে গেছে, যখন বাংলাদেশে এখন মানে সাশ্রয় করবার জন্য অফিস আওয়ার চেঞ্জ করা হবে, আমি শেষ করি, এবং বাংলাদেশে যখন সাশ্রয় করবার জন্য এখন স্কুল 2 দিন বন্ধ দেওয়া হচ্ছে, বাংলাদেশে যখন সাশ্রয় করবার জন্য বিলাসী পণ্য আনার উপরে এমবার্গো দেওয়া হচ্ছে, সাশ্রয় করবার জন্য যখন বিদ্যুৎ রেশনিং করা হচ্ছে, সাশ্রয় করবার জন্য যখন এক রাতের মধ্যে জ্বালানি তেলের দাম 42-52% বাড়ানো হচ্ছে, আমরা এই প্রসঙ্গে আসব, আমরা বুঝি আমাদের অবস্থা কি এবং রিজার্ভ এখন কত আছে এই প্রশ্নটা আমি ওনাদের দলের বহু এমপিকে করেছি, তারা কেউ জবাব দেয় নাই। কারণ সরকারি বয়ান মতে $48 বিলিয়ন রিজার্ভ যেটা গত বছর ছিল, এক বছরের মাথায় সেটা $39 বিলিয়ন নেমেছে, এবং সেটাও সঠিক নয় বলে বলছে IMF। দক্ষিণ এশিয়ায় মাত্র 3টা দেশ IMF এর পিছনে গেছে, একটা শ্রীলঙ্কা অলরেডি দেউলিয়া হয়ে যাওয়া দেশ, আরেকটি পাকিস্তান দেউলিয়া হওয়ার পথে হাঁটা দেশ, এবং তৃতীয়টি হচ্ছে বাংলাদেশ। এবং বাংলাদেশ শুধু IMF এর কাছে লোন চাচ্ছে তাই নয়, $4.5 বিলিয়ন নট অনলি IMF, তারা একই সঙ্গে বিশ্ব ব্যাংকের কাছে লোন চাচ্ছে $1 বিলিয়ন, একই সঙ্গে জাইকার কাছে তারা লোন চাচ্ছে $2.5-3 বিলিয়ন। আমাকে বলেন ইন টোটাল $8 বিলিয়ন তারা লোন চাচ্ছে IMF, জাইকা এবং বিশ্ব ব্যাংকের কাছে, কেন
আমি প্রশ্ন রাখছি আজকে, বাবু ভাই যদি উত্তর দেন আমি খুশি হব, বাংলাদেশের রিজার্ভ কত? কোন এমপি আমাকে এই জব দিচ্ছে না? এমপিরা বড়াই করে জব দেয়, জব দেয় শুধু অর্থনীতি জানেন, অর্থনীতি বোঝেন বলে বড়াই করেন, বড় বড় কথা তারা পার্লামেন্টে গিয়ে ইয়েস বাজেট সেশনের সময় বলেন, সেই এমপিরাও কেউ সাহস করে বলতে পারছেন না। অন রেকর্ড আমি তাদেরকে এমপি আছেন আমাদের মাঝে, সরকার দলীয় এমপি রিজার্ভ কত? জি, সরকার দলীয় এমপি নজরুল ইসলাম বাবু আছেন আমাদের সঙ্গে, আপনি অনেক প্রশ্ন করেছেন, তিনি নিশ্চয়ই জবাব দেবেন। দেখেন, এগুলি কোনো প্রশ্ন না, এগুলি অপ্রাসঙ্গিক। যেটা নিজের ইচ্ছায় গলা বাজিয়ে অনেক কিছুই বলা যায়, সুযোগ পেলে এই যে টেলিভিশনের সামনে উনি যে প্রসঙ্গ নাটেনি শুধু শুধু এতে বললেন, এগুলির জবাব তো আমি ওনাকে দিতে পারি, কিন্তু আমি তো অশালীন কথা বলতে পারি না। আমি পরিষ্কার বলি, রিজার্ভের হিসাব দিতে আমি এখানে আসিনি, উনিও হিসাব নিতে আসেনি। রিজার্ভ বাংলাদেশের আছেন কি নাই, এটা বাংলাদেশের বর্তমান অবস্থান দেখেই কিন্তু এদেশের পৃথিবীর সবাই প্রশংসা করছে। উনি শুধু রিজার্ভ খালি হয়ে যাচ্ছে বাংলাদেশ, ওনারা তো কত কিছুই দেখছেন, ওনারা দেখেছিলেন পদ্মা সেতু ভেঙে পড়বে, ওনারা বলছে মেট্রো কীভাবে হয়, এদেশে কোনো কিছুই ওনাদের চোখে পড়ে না, পড়বেও না, কারণ চোখে ছানি পড়েছে। ওনাদের চোখে যখন ছানি পড়েছে, ওনাদের হৃদয়ে আঘাত লেগেছে আওয়ামী লীগের উন্নয়ন দিকে, ওনারা এখনই আঘাতে জর্জরিত। ওনারা বলেন 70 লক্ষ মানুষের কর্মীদের বিরুদ্ধে ওনাদের মামলা হয়েছে, জিজ্ঞেস করলে সরকার যখন বলেছে যে সব মামলা উঠিয়ে দেব, আপনার তালিকা দেন, তখন কিন্তু 1000 লোকের তালিকা দিতে পারেনি। এই হলো বিএনপি, এই হলো নেতা, এই হলো ওনাদের মুখের বুলি। তো সেইটার মধ্যে আমি পরিষ্কার বলি যে দেখেন, বাংলাদেশের রিজার্ভ এতই চমৎকার আজকের যুদ্ধকালীন পৃথিবীতে, আজকে যখন সারা পৃথিবীতে সমস্যা, তখন আজকে রিজার্ভ নিয়ে যখন কথা আসে, তখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন রিজার্ভ নিয়ে বাংলাদেশের মানুষের কোনো চিন্তা নেই, জবাব শেষ। আরেকটা কথা তিনি বলেছেন, পরিষ্কার বলেছেন যে আমরা এত হতাশ নই। ওনারা কেন এত হতাশ হলেন? সরকার পরিচালনা করছে যারা, তারা কোনো চিন্তিত না, ওনারা মহাচিন্তায় আছেন, কারণ ওনারা চান দেশটা ডুবে যাক, দেশটা ধ্বংস হয়ে যাক, এই বাংলাদেশ নামক কোনো ভূখণ্ড থাকুক পৃথিবীর মানচিত্রে, এটা ওনারা চান না। কারণ এই চাওয়াটা এই কারণে চান না, ওনারা আওয়ামী লীগকে সহ্য করতে পারেন না, কারণ এই স্বাধীনতা আওয়ামী লীগ দিয়ে আনা হয়েছে, এই স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই সত্য ঘটনা ওনাদের কাছে সহ্য হয় না। ওনাদের এই দেশ এবং জাতিকে নিয়ে কোনো ভাবনা নেই, ওনারা লুটেরা। ওনাদের তো আমি বলবো যে যেই দলের নেতা কলুষিত এবং সাজাপ্রাপ্ত আসামি, যারা পলাতক, যারা দেশের বাইরে নেতৃত্ব দেওয়ার এখন পর্যন্ত সেকেন্ড টায়ারের নেতা ছাড়া কোনো নেতা নেই, সেখানে ওই দল বাংলাদেশ কখন কোন দিকে যাচ্ছে এটা বুঝবে কী করে, টের পাবেন কীভাবে? যারা প্রধানমন্ত্রী হয়ে সাজাপ্রাপ্ত আসামি হয়ে আজকে দণ্ডিত, তারা তো এই কল্পনাই করেন বাংলাদেশে আর নির্বাচনের দরকার নেই, নির্বাচনটা করবে কে, নেতৃত্বটা দিবে কে? ওনাদের দলের যে আজকে নেতা তারেক রহমান, উনি বাংলাদেশ থেকে পালিয়ে আছেন, ওনার এই সাজাপ্রাপ্ত আসামি জেল ওনাকে ডাকছে, উনি সাহস করে আসতে পারেন না। ওনার মা মৃত্যুসজ্জায়, উনি সাহস করে বাংলাদেশে আসতে পারে নাই। উনি ওই টেলিফোন আর টেলিভিশন, আজকের ইন্টারনেট, আজকের ডিজিটাল, ওইগুলি ব্যবহার করে কর্মীদেরকে কী শোনাতে চায় আর কী বোঝাতে চায়, এটাই হলো এখন প্রশ্ন। অতএব আমি বলবো যে সন্তান মা অসুস্থ তাকেই দেখতে আসে না, তার আবার কিসের বাংলাদেশ নিয়ে রাজনীতি? এই রাজনীতি আমরা বিএনপির কাছ থেকে দেখেছি, এটা আশা করতে পারি না, আর ভবিষ্যতে এই উপহাসকারীদের বাংলাদেশের মানুষ গ্রহণ করবে। আপনার কাছে প্রশ্ন আছে রজিতাম বাবু, সেটা হচ্ছে রুমিন ফারহানা প্রসঙ্গক্রমে নিয়ে এসেছে, যদিও আমি প্রশ্নটি করতাম। বোতলজাত তেলের দাম 60 টাকা বাড়ানো হয়েছে গতকাল, একই সঙ্গে অস্থির চালের বাজার, প্রতি কেজি চালে চালের মান ভেদে 5 থেকে 8 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, একই সঙ্গে আজ থেকে জ্বালানি সাশ্রয়ে ব্যাংক এবং অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে, এটি প্রশ্নবোধক বলেছে ব্যারিস্টার রুমিন ফারহানা, এই বিষয়টি জানতে চাই। দেখেন, রাষ্ট্র পরিচালনায় কখন কোন বিষয়টি নিয়ে সরকার সিদ্ধান্ত নেবেন, এটা কিন্তু সরকারের একটা বিবেচনা বোধ থেকে আসে। এইটা নিয়ে সাধারণ মানুষের
কষ্ট হচ্ছে না সাধারণ মানুষ এটা মেনে নিতে পারছেন, এই বিবেচনা বোধও কিন্তু সরকারের রয়েছে। সরকারের বিভিন্ন সংস্থা রয়েছে, আবার আন্তর্জাতিকভাবে এই বিষয়টা বিবেচনারও কিছু বিষয় আছে, সেইটা নিয়ে সরকারের অনেক ভাবনা থেকেই কিন্তু দাম ওঠা নামা কম বেশি করা হয়। এইটাকে নিয়ে আমরা টকশোতে মানে বাড়াবাড়ি কথাবার্তা বলা বলে এই বিভ্রান্ত ছড়ানো, এটা আমাদের দায়িত্ব না, এটা আমাদের কাজ না। আমাদের কাজ হলো যে দেখা, দেখেন আপনি আপনি আমি গলা ফাটিয়ে মরছি যে কেন গ্যাসের দাম বাড়লো, কেন বিদ্যুতের দাম বাড়লো। সাধারণ মানুষ কিন্তু আপ্লুত, সাধারণ মানুষ আপ্লুত আমি বললাম কিছুটা, কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝতে পেরেছেন কেন বাড়ানো হয়েছে, বুঝতে পারেন না শুধু জি আমাদের রুমেন ফারহানা কেন বুঝতে পারেন না, কেন 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 বুঝতে পারেন না, কেন বুঝতে পারেন না। আপনি বলেন আজকে চালের দাম কেন বাড়লো, আজকে কেন চালের দাম বাড়লো, উনি বুঝতে পারছেন না, কিন্তু এদেশের জনগণ বুঝছেন। যার কারণে কিন্তু আমরা যেটা দেখেছিলাম বিএনপির সময় থালাবাটি সব নিয়ে নেমে গিয়েছিলেন মানুষ, মানুষ কিন্তু সেই জায়গায় নাই। মানুষের ক্রয় শক্তি বেড়েছে, মানুষের উপার্জন ক্ষমতা বেড়েছে, বাংলাদেশের উৎপাদন ক্ষমতা বেড়েছে। একইভাবে আমাদের যেন কোনো সমস্যা ভবিষ্যতে না আসে সরকারের সেই বিবেচনা বোধ থেকেও এই বিষয়গুলো সিদ্ধান্ত যথাযথভাবে নিতে সক্ষম হয়েছে, ইতিপূর্বে যেটা সম্ভব ছিল সরকার পরিচালনায় সে কারণে তারা ব্যর্থ হয়েছে। আজকে বাবু ভাই বলতে থাকুক, জনবিচ্ছিন্ন হলে উনি বলে মানুষ আপ্লুত। হ্যাঁ আমি তো বললাম আমার রাস্তায় নামার দরকার নাই, আমি রঙিন চশমা দিয়ে V8 এ করে যাই তো আমি রাস্তায় নামি না, দেখি না। কিন্তু একজন সরকারি দলের এমপির কথা বলতেছি, আমি চলি উবারে, আমি চলি রিকশায়, আমি সরকারি দলের এমপির কথা বলতেছি। উবারে চলি জি, আমি উবারে চলি, উনি V8 এ চড়েন, উনি মানে সরকারি দলের এমপিরা, সরি আমি কিন্তু নজরুল ইসলাম বাবু বলছি না, সরকারি দলের এমপিরা, এইটুকু ভদ্রতাবোধ স্বাধীনতা বোধ আমার আছে, আমি নাম ধরে বলছি না, সরকারি দলের এমপিরা V8 এ চড়েন, রঙিন চশমা পরেন, TCB-র লাইন নাও দেখতে পারেন, কিন্তু রাজনীতি যেহেতু করেন পত্রিকার পাতাটা না উল্টাইলেই না, মানে এটা তাদের কাছে আমাদের লিস্ট এক্সপেকটেশন, একটা সর্বনিম্ন আশা, যত পত্রিকার পাতাটা উল্টাবেন সেইখানে আসে মায়ের ওষুধ কিনবো না বাচ্চার দুধ কিনবো, সেইখানে আসে খাবারের অভাবে আত্মহত্যার করার খবর সিরিজ। আমি সময় টেলিভিশনে গত সপ্তাহে একটা লিস্ট পড়েছিলাম যে 2020 থেকে 2022 দুই বছর মাত্র, 22 শেষও হয় নাই, দেড় বছরে কতগুলো আত্মহত্যার ঘটনা ঘটেছে খাওয়ার অভাবে, কিভাবে মধ্যবিত্ত মুখ ঠেকে লাইনে দাঁড়ায়। ভাই এগুলো হাসতে হয় না, ভোটের জন্য আজকে যেতে হচ্ছে না, ভোট ছাড়া পার হয়ে যাচ্ছে মেয়াদগুলো, কিন্তু একদিন কিন্তু এগুলোর প্রত্যেকটার জবাব এই দেশের মানুষ নেবে, হাড়ে হাড়ে নেবে। তিন বছর ক্ষমতায় থাকবার পরে 21 বছর রাস্তায় ঘুরতে হয়েছে, ক্ষমতায় আসতে পারেন নাই, হাত জোর করে মাফ চাইছেন, তারপরে 96 ক্ষমতায় আসছেন, এই যে 15 বছরের মাসুল আগামী 100-150 কত বছর আপনাদের দিতে হয়, আদৌ দল থাকবে কিনা, উনি প্রশ্ন করছেন বিএনপির নেতৃত্ব নিয়ে। বিএনপির নেতৃত্ব খুব শক্ত এবং সঠিকভাবে আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেয়ারপারসন, ওনার অবর্তমানে অ্যাক্টিং চেয়ারম্যান তিনি দায়িত্ব পালন করছেন, স্ট্যান্ডিং কমিটি দায়িত্ব পালন করছে, কেন্দ্রীয় কমিটি দায়িত্ব পালন করছে, ওয়ার্ড লেভেল পর্যন্ত আমরা দায়িত্ব পালন করছি। আজকে যদি প্রধানমন্ত্রী আল্লাহ না করুক কিছু হয়, আওয়ামী লীগের দায়িত্ব কে নেবে বাবু ভাই বলুক, বাবা বলুক আওয়ামী লীগের নেক্সট ম্যান কে, আওয়ামী লীগের সেকেন্ড নেতৃত্ব কে, কারণ আমরা তো প্রধানমন্ত্রীকে বহুবার বলতে শুনেছি যে আমার পরে নেতৃত্ব কে হবে, নেতৃত্ব তৈরি হচ্ছে না, নেতৃত্ব আসছে না, দল এত বড় একটা দল, এই দলকে কার হাতে দিয়ে যাওয়া হবে, এই জবাব তো আওয়ামী লীগের কেউ দিতে পারে না। ঠিক যেমন আমি প্রশ্ন করেছিলাম বাংলাদেশের রিজার্ভ কত, এই জবাব কিন্তু ওনারা দিতে পারে নাই। শুনেন, রাজনীতি করলে মামলা হবেই, রাজনীতি করলে মামলা খাবেন, সেই পাকিস্তান আমল থেকে বড় বড় রাজনীতিবিদ আমার বিরুদ্ধে অ্যাটলিস্ট 8টা মামলা আছে শুধু ICT অ্যাক্টে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। তো এখন কথা আমি শেষ করিনি, তো সেই সময় পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত রাজনীতি করলে মামলা হবে, 111 এর সময় তো মামলার মেলা বসে গেছিল, তো রাজনীতি করেছেন জনাব তারেক রহমান, উনি মামলা খেয়েছেন, এটি তো স্বাভাবিক। কিন্তু কত বড় জুলুমবাজ ফ্যাসিস্ট সরকার, যে সেই সরকার বিচার বিভাগ থেকে শুরু করে
প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমন ভাবে দলীয়করণ করেছে যে তার দেশে আসা মানে তার লাইফ রিস্ক, তার জীবন হুমকির মুখে পড়া। তো এই রকম অবস্থায় যেই সরকারটিকে, যেই সরকারটি এমন অবস্থা তৈরি করে যে বিরোধী দলের প্রধান নেতা যখন দেশে ফিরবেন তখন তার লাইফ থ্রেটনিং অবস্থা দাঁড়াবে, তিনি কেন দেশে ফিরবেন তখন? এবং পৃথিবীর বহু নজির আছে যে বহু 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 দিন বিদেশে থেকে, মানে ফ্যাসিস্ট সরকারের সময় বিদেশে থাকার পরে বিপুল জনপ্রিয়তায় এসে রাষ্ট্রের ক্ষমতা বা রাষ্ট্রের অসংখ্য ধন্যবাদ রুমেন ফারহানা এবং নজরুল বাবু আপনাদের দুজনকে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজ অ্যান্ড ভিউজ, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।